আমরা আগামীতে আজকে যে এবার যেমন যে কাজের ব্যস্ততার কারণে দুই ভাগে বিভক্ত হয়ে আমরা যাচ্ছি, যেমন আর আজকে এটা অনেকটা মনে মানে স্বল্প পরিসর হচ্ছে, আগামীতে আমরা বিভক্ত করে ইনশাল্লাহ সবাই একসাথে এই বন্ধুদের আয়োজন করবো। আজকে আরেকটি অনুষ্ঠিত হচ্ছে, আয়োজন করেছেন যারা, তারা অনেকেই 15 তারিখে যেতে পারেননি তাদের কর্মব্যস্ততার কারণে। অনেক সুন্দর কথা কইছে যে আজকে দেখছি, তালি বলো, বাইদি কাট দেয়া লাগবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আফরিন ইসলাম, রোম ইতালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা এখন ওয়েট করতেছি গার্ডেনিয়া মেট্রো লাইনের উপরে। আমরা পাবনা সমিতি থেকে সবাই মিলে পিকনিকে যাচ্ছি, অনেক মজা করব। তো এখন ওয়েট করতেছি গার্ডেনিয়া মেট্রো লাইনের উপরে। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তোমরা সঙ্গেই থাকো। বাসে এসে গেছে, তাড়াতাড়ি চলো, চলে গেল তো সব বাঙালি এগুলা, ওই যে ওই সাইডে সব চলে গেছে। তো আমরা আগামীতে আজকে যে এবার যেমন যে কাজের ব্যস্ততার কারণে দুই ভাগে বিভক্ত হয়ে আমরা যাচ্ছি, যেমন আর আজকে এটা অনেকটা মনে মানে স্বল্প পরিসর হচ্ছে, আগামীতে আমরা বিভক্ত করে ইনশাল্লাহ সবাই একসাথে এই বন্ধুদের আয়োজন করবো। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। অনেক সুন্দর কথা কইছে যে আজকে দেখছি, তালি বলো, বাইদি কাট দেয়া লাগবে না। অনেক মাস পরে আমাদের রোম সিটিতে আজকে বৃষ্টি হচ্ছে, দেখেই ভালো লাগতেছে। আর ওয়েদারটা অনেক সুন্দর, দেখতেই তোমরা পাচ্ছ যে আকাশটা একেবারে কালো হয়ে গেছে, আর বড় কাচে জানলাটায় দেখা যাচ্ছে যে এই পরিমাণ বৃষ্টি, দেখতে কিন্তু অন্যরকম একটা সুন্দর একটা পরিবেশ, ভাল লাগতেছে। আর সবচেয়ে বড় কথা, অনেক অপেক্ষার বৃষ্টি এটা, অনেক মাস হচ্ছে রোম সিটিতে বৃষ্টি হয় না। আমাদের ইতালিতে কিন্তু গরমের দিনে বৃষ্টি হয় না, শীতের দিনে বৃষ্টি দেয়।
তো ঠিক অনেকটা বলা যায় যে বাংলাদেশের উল্টা, বাংলাদেশে যেমন গরমের দিনে বৃষ্টি হয় শীতে বৃষ্টি হয় না, আর এখানে হচ্ছে শীতে বৃষ্টি হয় গরমে বৃষ্টি হয় না। কি পরিমাণে বৃষ্টি ইতালি দেশটা তো আসলে পাহাড় কেটেই তৈরি করা হয়েছে, আর ইতালির একটু সাইডে গেলে অথবা বাইরের সিটিতে গেলেই এই রকম পাহাড় দেখা যায়। এত সুন্দর একটা ভিউ কি আর বলবো, মানে নিশ্চয়ই আমাদের সাথে তোমরাও অনেক এনজয় করতেছ। এই পাহাড়গুলোর উপরে এক একটা জায়গায় এত সুন্দর লাগতেছিল কি আর বলবো, পাহাড়গুলোর উপরে মনে হচ্ছিল মেঘগুলো এসে পড়ছে, ঠিক গ্লুকোজের মতো। ছোটোকালে মেঘ দেখলে মনে হতো যে ওইগুলো গ্লুকোজ, তো গ্লুকোজ খেতে যাব, প্লেনের থেকে নামবো আর ওই গ্লুকোজগুলো খাবো, এই টাইপের একটা। নিশ্চয়ই তোমরা অনেক এনজয় করছো আজকের আমাদের এই ভিডিওটা, অবশ্যই তোমরা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে কেমন লাগলো আজকের ভিডিও। আর যেহেতু ভিডিওটা অনেক বড়, এই জন্য পার্ট ওয়ান নিয়ে আজকে তোমাদের সামনে পাবলিশ করলাম। ইনশাআল্লাহ নেক্সট ডে কয়েকদিনের মধ্যেই পার্ট টু নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।